নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। দেখুন, আজ হচ্ছে 18ই আগস্ট, রাত 10:03 শনি নক্ষত্র পরিবর্তন করেছে, পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে, যার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাফল্য থাকবে হাতের মুঠোয়। যে কাজই করবেন আজকে থেকে, আপনারা সে কাজটি সাফল্য অর্জন করতে পারবেন। সুপ্রিয় বন্ধুরা, শনিদেব হলেন কর্ম, ন্যায় বিচার এবং প্রতিশোধের দেবতা, এবং একজনের চিন্তা, কথা ও এবং কাজের ওপর নির্ভর করে ফলাফল প্রদান করে থাকেন শনিদেব। আর শনিদেব হলেন দীর্ঘায়ু, দুঃখ এবং বার্ধক্য, শৃঙ্খলা বিধিনিষেধের দায়িত্ব, বিলম্ব, উচ্চাকাঙ্ক্ষা, নেতৃত্ব, কর্তৃত্ব, নম্রতা, সততা এবং অভিজ্ঞতার জন্মগত জ্ঞানের নিমায়ক। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে অবশ্যই বলবো, আপনারা যদি শনিদেবের আশীর্বাদ পেতে চান এবং আপনাদের ভাগ্য খুলতে চান, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয়। দেখুন, জ্যোতিষশাস্ত্র এই বৃশ্চিক রাশির সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে, যেটি আজকে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দেব। তাই আপনাদেরকে বলবো, আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে শনিদেবের অশুভ প্রভাব পড়লে ব্যক্তির জীবনে নানান খারাপ প্রভাব পড়ে, আর শনিদেবের সুপ্রভাব পড়লে জাতক জাতিকারা একাধিক লাভের মুখ দেখতে পান এবং সেই ব্যক্তিকে আর পেছনে ঘুরে তাকাতে হয় না, উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করে স্বয়ং শনি মহারাজ। এবং কর্মফলের দেবতা শনি মহারাজ সবাইকে তাদের কর্ম অনুসারে ফল দান করেন। খারাপ কাজ করলে তিনি খারাপ ফল দেন, আর ভালো কাজ করলে তাকে ভালো ফল দিয়ে থাকেন। শনি মহারাজ জন্মছকের ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশ ঘরের অধিপতি। কোষ্ঠীতে শনি উচ্চ ও নিজস্ব ঘরে থাকলে তা শুভ ফল লাভ করে। দেখুন, শনিদেব হলেন সূর্যদেবের পুত্র, তিনি আবার ন্যায়ের দেবতা, কর্ম অনুযায়ী ফল দিয়ে থাকেন। শনি একই সঙ্গে নিষ্ঠুর গ্রহ, যখনই শনির গতি পরিবর্তন হয় তা সমস্ত রাশির ওপর প্রভাব পড়ে। বর্তমানে শনিদেব কুম্ভ রাশিতে বক্রী রয়েছেন এবং পঞ্জিকা অনুসারে আজ 18ই আগস্ট রাত 10:03 শনির নক্ষত্র পরিবর্তন হয়েছে এবং বিপরীতমুখী গতিতে শনি পূর্ব ভাদ্রপদে প্রথম স্থানে প্রবেশ করেছে এবং আগামী 3 অক্টোবর পর্যন্ত শনিদেব এই নক্ষত্রতে অবস্থান করতে চলেছেন। শনি বৃহস্পতির নক্ষত্রে প্রবেশের কারণে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে। তারা যে কাজই করবে এই অক্টোবরের 3 তারিখ পর্যন্ত সেখানে সাফল্য অর্জন করতে পারবে। আর এই সময়ের মধ্যে আপনারা যারা চাকরির পরীক্ষা দিয়ে বসে রয়েছেন, তারা কিন্তু কোনো সুসংবাদ পেতে পারেন এই শনির নক্ষত্র পরিবর্তন করার ফলে। দেখুন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনির গমন 27টি নক্ষত্রের মধ্যে পূর্ব ভাদ্রপদকে 25তম নক্ষত্র হিসাবে বিবেচনা করা হয়। এই নক্ষত্রে অধিপতি গ্রহ হল বৃহস্পতি এবং পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে 12টি রাশির মধ্যে প্রথম 3টি পর্যায় কুম্ভ রাশিতে পড়ে এবং শেষ 1টি পর্ব হল মীন রাশিতে। পূর্বা ভাদ্রপদ একটি শুভ নক্ষত্র, লোকবিশ্বাস পূর্বা ভাদ্রপদ এমন একটি নক্ষত্র যার আগমন মানুষের জীবনে বয়ে নিয়ে আনে সুখ ও সমৃদ্ধি। তবে বৃহস্পতির নক্ষত্র শনির কিন্তু প্রবেশের কারণে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে ভাগ্যের দরজা খুলে যাবে। যে কাজই করবে তারা সাফল্য হাতের মুঠোয় এবং শনিদেবের আশীর্বাদে তারা সব কাজে সাফল্য অর্জন করতে পারবে। এক কথায়, শনিদেবের হাত এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মাথার ওপর, অর্থাৎ শনিদেবের নজর পড়েছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা,
এবার বৃশ্চিক রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কী বলছে শনিদেবের এই নক্ষত্র পরিবর্তন করার ফলে, তার আগে বলবো দেখুন একই রাশির জাতক জাতিকাদের কিন্তু সবার সমান নাও যেতে পারে। জ্যোতিষশাস্ত্র বলছে আপনারা একটা জিনিস নোটিস করে দেখবেন, আপনি হয়তো চাকরির পরীক্ষা দিয়ে চাকরি করছেন, অন্য একজন বৃশ্চিক রাশির ব্যক্তি সে চাকরির পরীক্ষা দিয়ে হয়তো সফল হতে পারছে না। অর্থাৎ আপনি দেখবেন যে আপনি ভালো সময় কাটাচ্ছেন, অন্য একজন বৃশ্চিক রাশির ব্যক্তি সে ভালো সময় কাটাতে পারছেন না। অতএব আপনারা একটা জিনিস নোটিস করে দেখবেন যে আপনার প্রতিবেশী যারা আছে তার মধ্যে দেখবেন কেউ হয়তো বড় লোক, কেউ গরিব, আবার কেউ মধ্যবিত্ত। সবাই কিন্তু চাই বড় লোক হতে, কিন্তু সবাই পারে না। সেমনি এই রাশিচক্রের ক্ষেত্রেও কিন্তু সেম একই কথা বলছে জ্যোতিষশাস্ত্র। একই রাশির ব্যক্তিদের সবার সমান নাও যেতে পারে এই শনির নক্ষত্র পরিবর্তনের ফলে। দেখুন তবে বৃশ্চিক রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কী বলছে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেবো। এবার যে কথাগুলো আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, আপনাদের ভালোর জন্যই বলছি। দেখুন বৃশ্চিক রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম স্থানে শনিদেব গমন করেছে, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য শুভ বলে মনে করা হয়। বছরের পর বছর আটকে থাকা আপনার কাজ গতি পাবে, ধন সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং স্বাস্থ্য সংক্রান্ত ভালো খবর পেতে পারেন, এবং এই সময়টি ব্যবসায়ীদের জন্য খুব শুভ বলে মনে করা হয়। এবং পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে শনির গমনের ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই 3 অক্টোবর পর্যন্ত অত্যন্ত শুভ ফল পেতে চলেছে। বাড়ি পরিবার এবং পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন এবং শনিদেবের কৃপায় সমাজে আপনার অবস্থান প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং ব্যবসায়িক সমস্যার সুবিধা পাবেন। অর্থ সংক্রান্ত সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে শুরু করবে এবং এই রাশির জাতক জাতিকাদের শনির রাশি পরিবর্তনের ফলে প্রচণ্ডভাবে লাভবান হবেন এবং আইনি বিষয়ে জয়লাভ করতে পারেন। ব্যবসায়ীরা ভালো খবর পেতে পারেন এবং কোনো পুরনো বিনিয়োগ আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে। কাজের জন্য ভ্রমণ হতে পারে, তবে স্বাস্থ্যের যত্ন নিতে হবে, আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হতে চলেছে। দেখুন আরও কী কী বলছে এই বৃশ্চিক রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র। দেখুন এই শনির নক্ষত্র পরিবর্তন করার ফলে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দরজা খুলে যাবে এবং আপনার জন্য একটি শুভ দিন হতে চলেছে অক্টোবরের 3 তারিখ পর্যন্ত। অর্থাৎ বৃশ্চিক রাশির মানুষেরা আগামী কাল থেকে নতুন উত্তেজনামূলক অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার সুযোগ পাবেন। সক্রিয়ভাবে ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করার একটি সুযোগ পাবেন। আপনি বন্ধুবান্ধব ও প্রিয়জনের সঙ্গে সময় কাটানোরও সুযোগ পাবেন এবং এটি আপনাকে অনেক আনন্দ দেবে। এবং আপনি যদি কোনো চাকরির পরীক্ষা দিয়ে বসে থাকেন তাহলে 3 অক্টোবরের মধ্যে সুসংবাদ পেতে পারেন। এবং আপনি যদি একটি নতুন ব্যবসা শুরু করার কথা ভাবেন তাহলে অবশ্যই কিন্তু সেটি করে ফেলতে পারেন, কারণ সেখানে সাফল্য অর্জন করতে পারবেন এবং আপনি শনি মহারাজের কৃপায় প্রচুর লাভ হতে পারে আপনার। আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। আপনি যদি আগে কোথাও বিনিয়োগ করে থাকেন তবে আপনি সেখান থেকে ভালো রিটার্নও কিন্তু পেতে পারেন। দেখুন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে এই শনির নক্ষত্র পরিবর্তন হয়েছে 18 জুলাই রাত 10:03 আর 18 জুলাই 10:03 থেকে, অর্থাৎ আপনাদের 3 অক্টোবর পর্যন্ত সাফল্য থাকবে হাতের মুঠোয় এবং শনি মহারাজের আশীর্বাদে যে কাজই করবেন সেখানে সাফল্য অর্জন করতে পারবেন। তাই তো বলছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন এবং কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয়, জয় শনিদেবের জয়।